হ্যালো ভিউয়ার্স, আপনাকে টেক মাই ব্লগ ইউটিউব চ্যানেল রোজ ভ্যালির উপর আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে এবং যেখানে আপনারা অনেকেই কমেন্টস করে জানিয়েছেন যেখানে ইনভেস্টর ব্যতীত নমিনি এবং আদার্স দুটো যে অপশান রয়েছে তা নিয়ে ভিডিও বানাতে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যারা নমিনি তারা কিভাবে এই রোজ ভ্যালির ফর্ম ফিল আপটা করবেন। এখানে একটি ফর্ম ফিল আপ আমি করছি। অলরেডি এখানে ডকুমেন্টস লিস্টের জায়গায় অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে 7খানা ডকুমেন্টস আপলোড করতে বলা হয়েছে, যেখানে ইনভেস্টরের ক্ষেত্রে 6খানা ডকুমেন্টস ছিল, কিন্তু যেহেতু নমিনির ক্ষেত্রে একটা আসছে অর্থাৎ ডেথ সার্টিফিকেট, সেই জন্য এখানে একটা এক্সট্রা সার্টিফিকেটের জন্য এখানে 7খানা ডকুমেন্টস আপলোড করতে বলা হয়েছে। অলরেডি আপনারা বুঝে গিয়েছেন এই ফর্ম ফিল আপটা নমিনি সংক্রান্ত। কিভাবে আপনারা এই ফর্মটা ফিল আপ করবেন এবং আপনাদের মধ্যে অনেক ব্যক্তি রয়েছেন যারা এই ফর্মটা ফিল আপ করতে যাচ্ছেন কিন্তু কোনোভাবে ডকুমেন্টস আপলোড করতে পারছেন না। ডকুমেন্টস যখনই আপলোড করতে যাচ্ছেন তখন এইরকমই একটি মেসেজ দেখতে পাচ্ছেন যেখানে লেখা রয়েছে কুড নট রিকোয়েস্ট, অর্থাৎ আপনি যখন এখানে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এখানে ক্লিক করছেন তখন এই রকম মেসেজ আসছে। এটা হতে পারে আপনি মজিলা ফায়ারফক্স অথবা গুগল ক্রোম যে কোনো একটা ব্রাউজারে আপনি করুন। প্রথমে আপনাদের দেখে দিই আপনি কিভাবে এই নমিনি ফর্ম ফিল আপটা করবেন, তারপরে আমি আপনাদের বলে দেব এই প্রবলেমটা কখন হয় বা আপনি কিভাবে এই সমস্যার সমাধান করবেন বা যার ফলে এই ফর্ম ফিল আপটা আপনি সম্পূর্ণ সঠিকভাবে এবং নির্বিঘ্নে করতে পারবেন। চলুন শুরু করি আজ এই ভিডিওটা। অবশ্যই আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত যদি না দেখেন তাহলে যে সমস্যাটা আমি এখানে আপনাদের বলবো সেই সমস্যার সমাধান আপনি কোনোভাবেই জানতে পারবেন না। ভিডিও শুরু করার আগে প্রথমে আপনাদের একটি জিনিস দেখিয়ে দিই, সেটা হলো রোজ ভ্যালির সার্টিফিকেট। এই সার্টিফিকেট ট্রিক দেখতে কেমন হয় অলরেডি আপনারা সকলেই জানেন, বা অ্যাকনোলেজমেন্ট স্লিপ কি, ব্যাংকের পাসবই কি, চেক বই কি, এগুলো অলরেডি আপনারা সকলেই জানেন। এই ডকুমেন্টস আমি আর দেখাচ্ছি না বা এই ডকুমেন্টস রিলেটেড যে সকল তথ্য আমি আপনাদের বলবো সেই জন্যই এই ডকুমেন্টসটা আপনাদের আমি দেখালাম। জাস্ট আপনারা একবার দেখে নিন রোজ ভ্যালির সার্টিফিকেটটা ঠিক দেখতে কেমন হয় এবং এর মধ্যে কী ইনফরমেশান থাকে বা কী জিনিস থাকে তা নিয়ে অলরেডি আমার চ্যানেলের মধ্যে অনেকগুলো ভিডিও রয়েছে। ওই ভিডিও লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আজকে এই ভিডিওর মাধ্যমে নমিনির ফর্ম ফিল আপ কীভাবে করবেন সেটা দেখাবো, চলুন দেখে নিই। রোজ ভ্যালি এটিসি যে সরকারি ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইট আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে রেখেছি, চাইলেও আপনারা ওখান থেকে ক্লিক করে এই ওয়েবসাইটটা ওপেন করতে পারবেন। এই ওয়েবসাইট ওপেন করার পর সরাসরি ওয়েবসাইটের ডান দিকে উপরে দেখবেন আপলোড সার্টিফিকেট বলে একটা অপশান রয়েছে। এখানে যখন ক্লিক করবেন তখন দেখবেন এরকম আপলোড সার্টিফিকেটের আন্ডারে 3টে অপশান থাকবে, যেখানে প্রথমে রয়েছে ইনভেস্টর, এরপর রয়েছে নমিনি, তারপর রয়েছে আদার্স। ইনভেস্টর নিয়ে অলরেডি আমার চ্যানেলের মধ্যে অনেকগুলো ভিডিও রয়েছে, সেই সকল ভিডিও সংক্রান্ত বিভিন্ন যে প্রশ্ন এবং উত্তর বা যে সমস্যা এবং তার যে সমাধান সেগুলো নিয়ে অলরেডি আমার চ্যানেলের মধ্যে ভিডিও রয়েছে। ওই ভিডিও লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো নমিনির ফর্ম ফিল আপ আপনি কীভাবে করবেন। সর্বপ্রথম আপনার জানা দরকার এখানে নমিনি কে বা কারা এবং তিনি কিভাবে ফর্ম ফিল আপ করবেন। প্রথমে আপনাদের বলে দিই রোজ ভ্যালি কোম্পানিতে যিনি টাকা দিয়েছিলেন সেটা হতে পারে কোনো একজন ব্যক্তি, আবার হতে পারে জয়েন্টলি অর্থাৎ দুজন মিলে টাকাটা প্রদান করেছিলেন। এখানে যদি ফার্স্ট ইনভেস্টর অথবা সেকেন্ড ইনভেস্টর দুজনের মধ্যে কোনো একজন ব্যক্তি যদি মারা যায় এবং ওই সার্টিফিকেটে যে ব্যক্তি নমিনি রয়েছে সে যদি এই ফর্ম ফিল আপটা করেন তাহলে তিনি এই ফর্ম ফিল আপটা করতে পারবেন। এখানে কোম্পানির ঘরে যে ড্রপ ডাউন বক্স রয়েছে, এখানে রোজ ভ্যালি যে কোম্পানি যেটা আপনার কাছে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট দেখে আপনার যে কোম্পানি সেটা সার্টিফিকেট দেখে আপনি সিলেকশান করে নেবেন। এরপর এখানে রয়েছে নেম অব দ্য নমিনি, সার্টিফিকেটে নমিনির নামের বানান যেভাবে রয়েছে সেভাবে নামের বানানটা আপনি এখানে লিখে নেবেন। তারপরে এখানে পার্সেন্টেজ অফ শেয়ার অর্থাৎ শতাংশ, এখানে 100 বা 100 আপনি লিখে নেবেন। নেম অব দ্য ডিজিট ইনভেস্টর অর্থাৎ মৃত আমানতকারী অর্থাৎ যিনি মারা গিয়েছেন তার যে নাম সার্টিফিকেটে যেটা রয়েছে সেভাবে নামের বানানটা বসে নেবেন। এখানে রয়েছে ফার্স্ট ইনভেস্টর অর্থাৎ এখানে যিনি আমানতকারী প্রথম ব্যক্তি তার যে নামের বানান সেটা এখানে বসে নেবেন। দ্বিতীয় যদি কোনো ব্যক্তি থাকে তাহলে আপনি এখানে বসাবেন, আর যদি না থাকে তাহলে এখানে বসানোর দরকার নেই, জাস্ট আপনি এখানে ব্ল্যাঙ্ক রেখে দেবেন। এখানে রিলেশনশিপ অফ নমিনি উইথ ফার্স্ট ইনভেস্টর, অর্থাৎ প্রথম আমানতকারী সার্টিফিকেটের মধ্যে দেখবেন উপর দিকে প্রথমে যে ইনভেস্টরটা রয়েছে এবং যিনি নমিনি রয়েছে তার মধ্যে কি সম্পর্ক বা কি রিলেশন সেটা অবশ্যই আপনি এখানে টাইপ করে বসিয়ে নেবেন। তারপর এখানে রয়েছে ডেট অফ ফার্স্ট ইনভেস্টর, অর্থাৎ প্রথম আমানতকারীর যেদিন কারা মৃত্যু হয়েছে, মৃত্যুর সঠিক দিন বা সঠিক তারিখ তার যে ডেথ সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের অনুযায়ী এখান থেকে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে বসে নেবেন। দ্বিতীয় ব্যক্তি যদি মারা যায় তাহলে তার তারিখটা এখানে বসে নেবেন, আর যদি দ্বিতীয় ব্যক্তি বেঁচে থাকে তাহলে এখানে কোনো কিছু করার দরকার নেই, জাস্ট আপনি এখানে ব্ল্যাঙ্ক রেখে দেবেন। নেম অফ দ্য নমিনি প্রিন্টেড অফ দ্য সার্টিফিকেট, অর্থাৎ সার্টিফিকেটে নমিনির নামের বানান যেভাবে রয়েছে সেই নামের বানানটা আপনি এখানে বসে নেবেন। তারপর নমিনির বর্তমান যে বয়স আজ থেকে হিসাব করে নেবেন, সেই বয়সটা এখানে বসে নেবেন। তারপর এখানে নমিনির যে জেন্ডার ছেলে মেয়ে বা আদার্স সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। অবশ্যই এখানে একটা ভ্যালিড মোবাইল নম্বর দেবেন। তারপর এখানে আইডেন্টিটি টাইপ, এখানে অনেকগুলো ড্রপডাউন বক্স রয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যে কোনো একটা ডকুমেন্টস আপনি এখান থেকে সিলেকশন করে নেবেন এবং ওই ডকুমেন্টসের যে নাম্বার সেই নাম্বারটা এখানে আপনি টাইপ করে নেবেন। এরপর এখানে রয়েছে নেম অফ দ্য ফাদার অবলিক দিয়ে হাজব্যান্ড এবং স্ত্রীর নাম বা স্বামীর নাম এখানে কি দেবেন, যিনি নমিনি রয়েছেন, যিনি এই টাকাটা নিতে চাচ্ছেন, যিনি ফর্ম ফিল আপ করছেন, তার যে বাবা বা স্বামী যার ক্ষেত্রে যেটা হবে সেই নামটাই আপনি এখানে বসাবেন। অ্যাড্রেস অফ দ্য নমিনি, নমিনির যে বর্তমান যে অ্যাড্রেস বা প্রেজেন্ট অ্যাড্রেস সেটা আপনি এখানে বসে নেবেন। তার মধ্যে রয়েছে স্ট্রিট, এর মধ্যে রয়েছে ভিলেজ, টাউন, সিটি, পোস্ট অফিস রয়েছে, পুলিশ স্টেশন রয়েছে, ওয়েস্ট বেঙ্গল এখানে বাই ডিফল্ট আপনি সিলেক্ট করে নেবেন এবং ডিস্ট্রিক্টটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে, পিনকোডটা আপনি সঠিকভাবে বসে নেবেন। এরপর এখানে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অফ দ্য নমিনি, নমিনি যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট, যে ব্যাঙ্কে তিনি টাকাটা নিতে চান সেই ব্যাঙ্কের অ্যাকাউন্টটা এখানে ড্রপডাউন বক্স থেকে সিলেকশন করে নেবেন। এরপর এখানে রয়েছে নেম অফ দ্য ব্রাঞ্চ, ওই ব্রাঞ্চটা যে নাম সে নামটা বসে নেবেন এবং ব্রাঞ্চের কোডটা বসে নেবেন, এটা আপনি ব্যাঙ্কের পাসবই পেয়ে যাবেন। সেভিংস অ্যাকাউন্ট নাম্বারটা বসে নেবেন এবং এমআইসিআর কোড নাম্বারটা বসে নেবেন এবং আইএফসি কোড যেটা হবে সেটা অবশ্যই আপনি দেখে দেখে বসে নেবেন। আপনি হয়তো ভাবছেন যে এখানে আমি একটি ছবি তুলে নিয়েছি, ছবি তুলে নিয়ে সেখানে আপনাদের ভিডিও বানাচ্ছি, সেটা নয়। এখানে আপনাকে আমি ইউকো ব্যাংকের যে সিলেকশন রয়েছে এখানে আমি ড্রপডাউন বক্স করলাম, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে একটা ব্যাংকের ডিটেলস চেঞ্জ হয়েছে। বা এখানে আমি যদি জেন্ডারে সিলেক্ট করেন তাহলে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে মেল ফিমেল এখানে এই অপশানটা আসছে এবং তাছাড়া এখানে যদি আইডেন্টিটি টাইপ এখানে যদি আমি সিলেকশন করি তাহলে দেখতেই পাচ্ছেন যেখানে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড অর্থাৎ বিভিন্ন অপশান আসছে। এবং তাছাড়া এখানে ওয়েস্ট বেঙ্গলটা আমি এখান থেকে সিলেকশন করে নিয়েছি এবং ডিস্ট্রিক্ট এখানে আমার যে ডিস্ট্রিক্ট সেটা সিলেকশন করে নিয়েছি, পিনকোডটা বসিয়ে নিলাম। এরপর এখানে রয়েছে ডিটেলস অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ আমানত সমূহের বিবরণ। এখানে আপনি কি করবেন, আপনার কাছে যে সার্টিফিকেট রয়েছে যেটা দেখবেন বুকিং নাম্বার বা অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে স্টার্ট হয়েছে সেই নাম্বারটা আপনি এখানে বসে নেবেন এবং এখানে কার নামে শংসাপত্র রয়েছে, অর্থাৎ এখানে যিনি মৃত সেই ব্যক্তির নামটাই আপনি এখানে বসাবেন। এবং ডেট অফ ইনভেস্টমেন্ট, যেদিনে এই টাকাটা আমানত করা হয়েছিল বা প্রদান করা হয়েছিল সেদিনকার ডেটটা আপনি বসে দেবেন। কত টাকা ইনভেস্টমেন্ট করেছিলেন সেটার অ্যামাউন্টটা বসে নেবেন। ম্যাচুরিটির ডেট সেটা অবশ্যই সার্টিফিকেটে থাকে, সেটা আপনি এখানে দেখে দেখে বসে নেবেন। কোম্পানি থেকে কোনো টাকা এখনও পর্যন্ত রিফান্ড বা ফেরত পেয়েছেন কি না সেটা মেনশন করে দেবেন, যদি না পান তাহলে এখানে 0 আপনি বসে নেবেন। এবং তাছাড়া কত টাকা আপনি ফেরত পাননি এখনও পর্যন্ত সেই টাকার পরিমাণটা এখানে বসে নেবেন। তাছাড়া আপনার কত টাকা প্রাপ্য সেটাও আপনি এখানে বসে নেবেন। এই ফর্ম সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন আপনার থাকতে পারে, সেই সকল প্রশ্ন নিয়ে অলরেডি আমার চ্যানেলের মধ্যে ভিডিও রয়েছে, ওই ভিডিও থেকে আপনি আপনার যে সমস্যা বা আপনার যে কৌতূহল বা কিউরিওসিটি রয়েছে সেটা আপনি ক্লিয়ার করে নিতে পারবেন। আমি এই ভিডিওর মাধ্যমে আর বিস্তারিতভাবে আপনাদের বলছি না কোনটার ক্ষেত্রে কি সিলেকশন করতে হবে, কত টাকা বসাতে হবে, কত টাকা বসাবেন না, এই সকল সংক্রান্ত আমি আর যাচ্ছি না। জাস্ট আমি মূল যে ভিডিও সেই ভিডিওটাই আপনাদের আমি প্রদান করছি। আপনি এখনো পর্যন্ত আমার এই ভিডিওটা দেখছেন, যার জন্য আপনি যে সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই সমস্যার সমাধানটা আপনি এই ভিডিওর মাধ্যমে অবশ্যই জানতে চলেছেন। এবং যারা এই ভিডিওর অলরেডি স্কিপ করে চলে গিয়েছে তারা কোনোভাবেই জানতে পারবেন না এই সমস্যাটা কেন হয় বা এই সমস্যার সমাধান কি, অর্থাৎ এই ডকুমেন্টস আপলোড করার ক্ষেত্রে। এরপর দেখবেন এখানে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড, এখানে যখন ক্লিক করবেন তখন দেখবেন এইরকমই একটা পেজ ওপেন হবে যেখানে ডকুমেন্টস টু বি প্রডিউসড বাই নমিনি। এখানে নমিনিকে কি কি ডকুমেন্টস প্রডিউস করতে হবে, এখানে যেমন রয়েছে প্রথমে রয়েছে অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট, এখানে চুজ বলে যে একটা অপশান রয়েছে, এখানে যখন ক্লিক করবেন তখন দেখবেন এখানে একটা ডকুমেন্টস চুজ করতে বলা হবে। এখানে আমি আমার ফটোটাকে জাস্ট ডেমো হিসেবে আপনাদের দেখাচ্ছি, সিলেকশন করে এখানে ওপেন করলাম। তারপর এখানে আপলোড বলে যে অপশান রয়েছে এখানে আমি আপলোড করলাম, দেখবেন এখানে টিক চিহ্ন দেওয়া হবে, এটা হলো 1 নম্বর। 2 নম্বর, আমি আবার এই ফটোটাকে এখানে আপলোড করলাম। তারপর এখানে 3 নম্বর যে অপশান সেখানেও আমি আমার এই ফটোটাকে আমি আপলোড করলাম। অলরেডি আপনাদের আমি লাইভ দেখানোর জন্য কিন্তু এই কাজটা করছি। তারপর আমি আবার একবার ফটো নিলাম এখানে, তারপর আমি আবার আপলোড করলাম, এরপর আবার ফটো নিলাম, আবার আপলোড করলাম, আবার ফটো নিলাম, আবার আপলোড করলাম, আবার ফটো নিলাম, আবার আপলোড করলাম। এখানে আপনি যে আপনার ফটো আপলোড করবেন তা নয়, আপনাকে এখানে কয়েকটা ডকুমেন্টস বলে দেওয়া হয়েছে, সেই সকল ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। এর মধ্যে প্রথমে রয়েছে অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট, যেটা ভিডিও শুরুতে আপনাদের প্রথমে আমি দেখিয়েছি। অরিজিনাল সার্টিফিকেটটা এখানে আপলোড করতে হবে, কোনো জেরক্স কপি বা অন্য কোনো কপি এখানে আপলোড করলে হবে না। অরিজিনাল কপি অফ অ্যাকনোলেজমেন্ট ইফ সার্টিফিকেট আর সাবমিটেড টু দ্য কোম্পানি অ্যাট ম্যাচুরিটি অফ রিফান্ড করার সময় যে সার্টিফিকেটটা আপনি দিয়েছিলেন কোম্পানিতে, সেই সময় যে অরিজিনাল যে অ্যাকনোলেজমেন্ট কপিটা আপনি পেয়েছেন, সেই অ্যাকনোলেজমেন্ট কপিটা এখানে আপনাকে আপলোড করতে হবে। অরিজিনাল অ্যাটেস্টেড কপি অফ ডেথ সার্টিফিকেট অফ ইনভেস্টর, এখানে যিনি আমানতকারী, যিনি মৃত, যার বদলে এখন নমিনি এই আবেদনটা করছেন, ওই মৃত ব্যক্তির একটি অ্যাটেস্টেড করা ডেথ সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। তবে অ্যাটেস্টেড বলতে এটাই বোঝায় যে ব্যক্তির ডকুমেন্ট সেই ব্যক্তি, সেখানে সেলফ অ্যাটেস্টেড করতে হয়। তবে এখানে সেলফ অ্যাটেস্টেড বলে কোনো কিছু লেখা নেই, জাস্ট এখানে নমিনি তার সিগনেচার দিয়ে করেই এখানে এই ডকুমেন্টসটা আপলোড করবেন। সেই জন্য এখানে রয়েছে অ্যাটেস্টেড কপি অফ ডেথ সার্টিফিকেট। আর যদি আপনি অ্যাটেস্টেড নাও যদি করেন তাহলেও কিন্তু আপনার চলবে, কেবলমাত্র আপনি অরিজিনাল সার্টিফিকেটটা স্ক্যান করে আপলোড করবেন। এরপর রয়েছে অরিজিনাল অফ আইডেন্টি প্রুফ, এর মধ্যে অনেকগুলো ডকুমেন্টস রয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এগুলো দেখে নেবেন। এর মধ্যে আবার রয়েছে অ্যাড্রেস প্রুফ হিসেবে অনেকগুলো ডকুমেন্টস, এখানে যদি আপনি আধার কার্ড আপলোড করেন তাহলেও এখানেও আপনি অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড আপলোড করতে পারেন, অথবা আপনি ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা ইলেকট্রিসিটি বিলও আপনি আপলোড করতে পারেন। এর মধ্যে এখানে রয়েছে দুটো অপশান, তার মধ্যে রয়েছে ফটোকপি অফ ফ্রন্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবই, ব্যাঙ্কের পাসবই এখানে আপলোড করতে হবে, এবং তাছাড়া ক্যান্সেল চেক বইও এখানে আপলোড করতে হবে। এখানে ব্যাংকের পাসবই আপলোড করতে হবে এবং ক্যান্সেল চেকও আপনাকে আপলোড করতে হবে। এই দুটো আপনাকে আপলোড করতে হবে কিনা বা এই সংক্রান্ত যে সমস্যা বা সমাধান রয়েছে তা নিয়ে অলরেডি একটি আমার চ্যানেলের মধ্যে ভিডিও রয়েছে, অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে ওই ভিডিওর লিঙ্কটা আপনি দেখতে পাবেন। ওই ভিডিওটা দেখে নিয়ে তবেই আপনি এই ফর্ম ফিল আপটা করতে বসবেন, নতুবা আপনি এই ফর্ম ফিল আপটা যদি করেন তাহলে আপনার এই ফর্মটা বৃথা হবে। এবার চলুন আসল মোদ্দা কথা, সেটা হলো এই সমস্যার সমাধান কি। অর্থাৎ এই যে ফর্ম ফিল আপটা আমি এখন করছি, আমার এই ফর্ম ফিল আপটা এখন ওপেন হচ্ছে বা আমি এই ফর্ম ফিল আপটা করতে পারছি, তার কারণটা কি আমি এখন আপনাদের ঘড়ি দেখিয়ে দিচ্ছি। এখন বাজে রাত্রি 11টা 54 মিনিট, অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন আজকে 2 তারিখ, অর্থাৎ দিনের বেলা এদের এই সার্ভারে অত্যাধিক ট্রাফিক থাকার কারণে ফর্মটা ওপেন হয়নি, বা অনেক সময় ওপেন হয়। হয়তো আপনি দিনের বেলা চেষ্টা করেছেন কিন্তু সেই সময় দেখেছেন যে আপনি অত্যাধিক ট্রাফিক থাকার কারণেই এই ফর্মটা ওপেন করতে পারেননি বা ডকুমেন্টস আপলোড করতে পারেননি। অনেকেই অলরেডি আমাকে কমেন্টস করে জানিয়েছেন যে দাদা আপনি এমন কোনো ভিডিও দেখান যেখানে আপনি নিজে থেকে ফর্ম ফিল আপ করছেন, আপনি নিজে কোনো ভিডিও আপলোড করেননি বা নিজে থেকে কোনো ফর্ম ফিল আপ করেননি, অথচ একটা ভিডিও আপনার আমাদেরকে দিয়েছেন, সেখানে ওই ভিডিওতে অনেক কমেন্ট রয়েছে। তবে ওই বন্ধুদের বলবো অবশ্যই আপনারা রাত্রিতে করুন, রাত্রিবেলা ট্রাফিক কম আছে। আমি অলরেডি রাত্রি 11:30 পর্যন্ত এটা পরীক্ষা করে দেখেছি, রাত্রি 11:30টার পর এই সার্ভারটা ট্রাফিক মুক্ত হয় বা ট্রাফিক মুক্ত হয়েছে, যার ফলেই এই ভিডিও আপনাদের আমি দেখাতে পারলাম। এখানে যে সকল ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে সেই সকল ডকুমেন্টসগুলো অবশ্যই আপনি সঠিকভাবে দেবেন, কোনো ভুল ডকুমেন্টস বা ভুল ইনফরমেশান দিয়ে কোনো ফর্ম সাবমিট করবে না। এরপর নিচে যে সাবমিট বাটন রয়েছে, জাস্ট এই সাবমিট বাটনে আপনি ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে আপনার এই ফর্মটা সাকসেসফুলভাবে সাবমিট হবে। তারপরে দেখবেন এখানে রয়েছে ইনভেস্টর বলে একটা অপশান, এখানে আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন এন্টার সার্টিফিকেট, তারপর এখানে রয়েছে একটা ক্যালকুলেশান 9+3=12 বসাবেন। তারপর এখানে যে সার্চ বাটন রয়েছে এই সার্চ বাটনে আপনি ক্লিক করবেন। এরপর দেখবেন এখানে আপনি যে সার্টিফিকেট দিয়ে এই ফর্মটা সাবমিট করেছেন এবং যেখানে নমিনির যে নাম রয়েছে বা ইনভেস্টরের নেম সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন, কত টাকা আপনি ক্লেম করেছে সেই ক্লেমের পরিমাণটা দেখতে পাবেন। এবং এই ফর্মটা আপনার পেন্ডিং অবস্থায় রয়েছে, অর্থাৎ অ্যাপ্রুভালের জন্য। যখন আপনার এই ফর্মটা অ্যাপ্রুভাল হবে বা আপনার এই অ্যাপ্লিকেশানটা ভেরিফিকেশন হবে, তারপরেই যখন এই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে তখনই আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার প্রাপ্য টাকা পাবেন।